এবার সমালোচনায় সরব হয়েছেন সোশ্যাল মিডিয়া রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে ফোঁস করেছেন অশোকনগরের প্রাক্তন কাউন্সিলর। বাংলার মা বোনেরা শুনুন, জানুন, ভাবুন কারা সরকার চালাচ্ছে, আপনারা কতটা নিরাপদ বোধ করছেন। এই তৃণমূল এদের তত্ত্বাবধানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দলনেতা। একই সঙ্গে সমালোচনা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। তিনিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, লিখেছেন, অন্যায়ের প্রতিবাদ করলেই মা বোনেদের বিকৃত ছবি দেওয়ালে টাঙিয়ে দেবে বলছে, এটাই তৃণমূলের গুণধর লুম্পেন বাহিনী। অশোকনগরে তৃণমূল নেতার বক্তব্যের সমালোচনা করেছে সিপিএম। সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কি বলছেন শুনুন। হাজার হাজার লাখ লাখ মানুষ, কোন নির্দিষ্ট রাজনৈতিক দল নয়, সংগঠন নয়, ক্রোধ, ঘৃণা, রাগ, বিক্ষোভ সবটা এক জায়গায় চলে আসছে। সেখানে সরকার নিজে, পুলিশ নিজে গর্দানটাকে বাড়ি দিচ্ছে, তৃণমূল নিজের গর্দানটাকে বাড়ি দিয়েছে। আমরা কেউ চাইনি রাজনৈতিক হাড়ি কাটে নিজের গলাটা বাড়িয়ে দিই। আমরা সবাই চেয়েছিলাম ধর্ষকের শাস্তি হোক। অশোকনগরের এক কাউন্সিলর, সে সিপিএম গাল দিচ্ছে, ভয় দেখাচ্ছে, দেখে নেবো, মেরে ফেলবো, বাইরে বেরোতে দেখে যাবে। চায়ের দোকানে, তারপরে বক্তৃতার পরেই চায়ের দোকানে একজন সিপিএম এর সমর্থক ছিল, তার উপরে এই যে ফোঁস করার লোকজন সামনে পড়েছে। গোটা রাজ্যটাকে কি মমতা ব্যানার্জি গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে চাইছেন? মানুষ ন্যায় বিচার চাইছে, অনাচার কে শেষ করতে চাইছে, ব্যভিচারকে শেষ করতে চাইছে। এবার এই কারা ব্যভিচারী নিজের মুখটাকে দেখিয়ে দিচ্ছে, এটাকে ভালোভাবে মানুষ নেবেন না এটুকু বলতে পারি। অশোকনগর কল্যাণগড় পুরসভার তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে ইতিমধ্যেই রাজ্য জুড়ে সমালোচনার ঝড়। আর তারপরে এবার অতীশ সরকারকে সাসপেন্ড করলো দল। অশোকনগর পুরসভার প্রাক্তন কাউন্সিলর অতীশ সরকারকে দল থেকে সাসপেন্ড করলো তৃণমূল কংগ্রেস। তৃণমূল বিধায়ক অভিনেত্রী লাভলি মৈত্র, তার নিশানা এবার সুজন চক্রবর্তী। তিনি বলছেন, সুজন দা ঘুরে বেড়ান, কারণ বদল হয়েছিল, বদলা হয়নি। 2011-এ বদল হয়েছিল, 2024-এ বদলা হবে। কি বলেছেন লাভলি মৈত্র শোনাবো। সিপিআইএম স্বয়ং সুজন দা ঘুরে বেড়ান, তার একটাই কারণ, বদল হয়েছিল, বদলা হয়নি। আজকে 2024-এ দাঁড়িয়ে আমরা এখান থেকে বলছি, বদল তো 2011-তে হয়েছিল, 2024-এ বদলাও হবে। হবে তো, হবে তো। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আঙ্গুল কেউ তোলে, সেই আঙ্গুল কিভাবে নামাতে হয় আমরা খুব ভালো জানি। আমরা শান্ত আছি, কিন্তু আমরা দুর্বল নই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোঁস করতে বলার পর তৃণমূল নেতাদের বদ হজম হয়েছে, কটাক্ষ করে বললেন সুজন চক্রবর্তী। ব্যক্তিগতভাবে এই আক্রমণ কারণে এটা ভালো খেললো, তাই নিয়ে কোনো সন্দেহ নেই। আজ আমাদের বিরুদ্ধে কঠিন কথা বললে, বদলা নিলে আরজিকরের অপরাধীরা তাদের বিচার হবে তো, নির্যাতিতা বিচার পাবে তো? মুখ্যমন্ত্রী রামকৃষ্ণের কথা ধার করে যখন ফোঁস করার কথা বললেন, সেটা ওনার বদহজম। আর ওনার বদহজমের কারণে এ কোথায় উত্তরবঙ্গের মন্ত্রী, কোথায় বাঁকুড়ার এমপি, কোথায় কালনার এমএলএ, কোথায় ক্যানিংয়ের এমএলএ, কোথায় সোনারপুরের এমএলএ, কোথায় অশোকনগরের কাউন্সিলর, বদহজম। দেয়ালের লেখা পড়ুক, সমঝে যাক, না হলে মানুষ যেভাবে ফুঁসে উঠছে যেন সতর্ক থাকে।